আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, USMIC ঢাকা। আপনারা যারা USA নন ইমিগ্রান্ট ভিসা ইন্টারভিউ দিতে চান, স্টুডেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, বিজনেস বা ভিজিটর, বেড়াতে যাবেন, এই ধরনের অ্যাপ্লিকেন্ট যারা আছেন, যারা ইন্টারভিউ দিতে চান, তাদের ইন্টারভিউ বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস আমি এই ভিডিওতে দিব। খুব মনোযোগ দিয়ে শুনলে ইন্টারভিউতে আপনাদের অনেক হেল্প হবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন বা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com। অটো রিপ্লাই পাবেন, পড়ে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এখানে যদিও আমি টিপসটা দিব, তারপরে ছোট্ট করে বলে রাখি আপনাদের যাদের ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড কনসালটেশন প্রয়োজন, তারা পেমেন্ট করে সেই কনসালটেশন আমার কাছ থেকে নিতে পারেন। আমার অফিসে রেগুলারলি নন ইমিগ্রান্ট, স্টুডেন্ট, ইমিগ্রান্ট, অনেক ধরনের ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেন্টরা আসেন ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। কী ধরনের ডকুমেন্ট নিয়ে যাবেন, কীভাবে গুছিয়ে নিয়ে যাবেন, কী ধরনের কোশ্চেন করবে, কীভাবে অ্যান্সার করবেন, এক একজনের গল্প এক এক রকম, এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম, ওই অনুযায়ী আমি একটা ডিটেলস কাউন্সেলিং করি, যাতে করে ইন্টারভিউটা আপনারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। এটা জানিয়ে রাখলাম। এখন আমি টিপসটা দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, অন্য সব কিছু হয়তো বিভিন্নভাবে আপনারা সামাল দিতে পারবেন, বাট যে নাম্বার ওয়ান প্রবলেমটা সবাই ফেস করে যারা প্রিপারেশন নিয়ে না যায়, বা ইউএস ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ নিয়ে যথেষ্ট জ্ঞান নাই যাদের, তাদের এই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা অনেক লম্বা সময় নিয়ে নেয়। এখন যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন, এখন আপনি এই ভিডিওটি পজ দিয়ে একটা প্রশ্নের উত্তর দেন আমাকে, সেটা হচ্ছে আপনি কেন আমেরিকায় যাবেন, এই প্রশ্নের উত্তর যদি জিজ্ঞেস করা হয় আপনাকে। পজ দেন, আপনি একটা উত্তর বলেন, তারপর আবার ভিডিওতে ফিরে আসবেন। অথবা ধরে নেন প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি করেন, ভিডিওটাকে এখন পজ দেন, দিয়ে আপনি আপনার উত্তরটা বলেন, তারপর আমার সাথে মেলাবেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যারা পজ দিয়ে উত্তর বলেছেন, তারা কেউ কেউ হয়তো খুব সংক্ষেপে ছোট্ট করে উত্তর দিয়েছেন, কেন আমেরিকা যাবেন, বেড়াতে যাব, কি করেন, আমি বিজনেস করি, এই ধরনের উত্তর দিয়েছেন। অথবা কেউ কেউ হয়তো অনেক লম্বা করে আধা মিনিট এক মিনিট ধরে কথা বলার জন্য কথা বলেছেন। এক একজনের পার্সোনালিটি এক এক রকম, রিয়েল লাইফে আমরা এক একজন এক একভাবে কথা বলি এবং সেভাবে করেই হয়তো আপনারা উত্তরগুলো দিয়েছেন। এখানে যে জিনিসটি, যে টিপসটি দিতে চাই, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে ইউএসএ নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ হয় খুব অল্প সময়ে। ইউজুয়ালি আগে হতো আড়াই থেকে তিন মিনিট, এখন প্রায় এক মিনিটেরও কম সময় ধরে ইন্টারভিউটা হয়, 40 সেকেন্ড, 50 সেকেন্ডেও কখনও কখনও কোনো কোনো অফিসার একটা নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী ইন্টারভিউ শেষ করে ফেলে। কাজেই আপনাকে বুঝতে হবে, যদি এক মিনিটও আপনার ইন্টারভিউ হয়, এর মধ্যে অফিসার যদি 4টা কোশ্চেন করেন, সে কিন্তু 10 সেকেন্ড নিয়ে নেবে, আপনি পাবেন 50 সেকেন্ড। এই 50 সেকেন্ডের মধ্যে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাজানো গোছানো, পূর্ব পরিকল্পিত। তার জন্য আগে থেকে প্র্যাকটিস করা, রিহার্সাল করার কোনো বিকল্প নাই, এবং প্রতিটা ওয়ার্ড যাতে সেরকম ভাব গাম্ভীর্যপূর্ণ হয় সেটা খেয়াল রাখতে হবে। আমরা রিয়েল লাইফে অনেকে অনেকভাবে কথা বলি, আমি অনেকের কাউন্সেলিং করি, তো আমি বিষয়গুলো জানি যে একটা কথা হয়তো বললাম, উনি অ্যান্সার দিতে গেলে গিয়ে একবার ডানে চলে গেল, একবার বামে চলে গেল, ফোকাস না, টু দ্য পয়েন্ট না, কতটুকু জানানো জরুরি সব ততটুকু জানাচ্ছেন না, বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করছেন। এটা হয়তো রিয়েল লাইফে উনি ওভাবে করেই কথা বলেন, ওনার বয়স হয়তো হয়ে গেছে 40 বা 50 বা 60, ওনাকে রাতারাতি চেঞ্জ করা সম্ভব না, আমি চাই ওনা চেঞ্জ করতে। আপনি 50 বছর ধরে এভাবে কথা বলেছেন, এভাবেই কথা বলেন, সমস্যা নেই। ভিসা ইন্টারভিউর পরও আপনি এইভাবে বাকি জীবন কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিসা ইন্টারভিউর সময়কার ওই এক মিনিট বা দুই মিনিট বা তিন মিনিট আপনাকে যদি ভিসাটা পেতে হয়, কথা বলতে হবে USMBC ঢাকা যেভাবে পছন্দ করে সেভাবে। কাজেই আপনার উত্তরটাকে সাজিয়ে গুছিয়ে, খুব বেশি সময় না, আবার একেবারেই বেড়াতে যাবো এই ধরনের শর্ট উত্তর না, ছোটো করে একটা গল্পের আকারে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার লজিক, আপনি কেন যাবেন, কেন ফিরে আসবেন, এবং আপনার যে আমেরিকায় গিয়ে খরচ করার সামর্থ্য আছে বা যাওয়ার একটা যৌক্তিক কারণ আছে, এবং আপনি যেহেতু বাংলাদেশে ভালো জব বা বিজনেস করেন, আপনি ফিরে আসবেন, এই বিষয়গুলো তুলে ধরার মতো যৌক্তিক একটা অ্যান্সার আপনাকে রেডি করতে হবে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। বেশিরভাগ মানুষই কেন আমেরিকায় যাবেন বললে, উনি মানে যখন যেটা মাথায় আসে সেটা হয়তো মানুষ বলে ফেলেন, হ্যাঁ, কিন্তু এভাবে করে বলাটা আপনাকে মনে রাখতে হবে। একজন ভিসা অফিসার কিন্তু শত শত অ্যাপ্লিকেন্টের ভিসা ইন্টারভিউ নিচ্ছে, কেউ যারা এক বছর দুই বছর ধরে এখানে কাজ করে তারা কয়েক হাজার অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ নিয়ে ফেলেছে,
তো কেন আমেরিকায় যাবেন, বেড়াতে যাব, বোন আছে, বোনকে দেখতে যাব, এই ধরনের কথাবার্তা কিন্তু উনি শত শতবার শুনে ফেলেছেন। কাজে আপনি যখন গতানুগতিক একটা উত্তর দিবেন, আগে যে কথাটা অনেকেই বলে ফেলেছে এই ধরনের একটা উত্তর দিবেন, বোরিং একটা উত্তর দিবেন, বোরিংই বলবো এটাকে, কারণ সে বোর্ড হয়ে গেছে শত শতবার শুনে একই ধরনের কথা, তাহলে কিন্তু সে আপনার প্রতি ইন্টারেস্টেড হবে না। হ্যাঁ, এবং আপনাকে ভিসা দেওয়ার জন্য তার যে তথ্যগুলো জানা দরকার, সে তথ্যগুলো যদি আপনি তাকে তার সামনে উচ্চারণ না করেন, সে ইন্টারেস্টেড ফিল করবে না বা আপনাকে হয়তো ভিসা দিতে চাইবে না। এবং একটা কথা মনে রাখা ভালো, যে কোনো ভিসা অফিসারই কিন্তু আপনাকে রিফিউজ করার জন্য বসে নেই, তারা দিতেও চায় না আবার রিফিউজও করতে চায় না, তারা চায় লজিক্যালি নিজের দায়িত্বটা পালন করতে, র্যাশনালি নিজের দায়িত্বটা পালন করতে। কাজেই আপনি যখন সেখানে কথা বলবেন, আপনার স্টোরিটা যদি আপনি তুলে না ধরেন, তার কিন্তু জানার কোনো ওয়ে নাই। এবং এখানে এমন না যে আপনি 5 মিনিট 10 মিনিট ধরে কথা বলতে পারবেন এবং আপনার পুরো স্টোরিটা ডিটেলসে বলতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা বিষয় বলে রাখি, বিশেষ করে ভিজিটরদের কথা বলি, যে যারা ট্যুরিস্ট ভিসা B1 B2 আবেদন করেন, বিজনেস বা মেডিকেল ট্রিটমেন্ট, তাদের কথা বলি, যে আপনাদের গল্প কিন্তু অনেক অনেক বেশি না। এখানে কিন্তু এমন BCS-এর মতো যে জানেন না আপনি এই ধরনের ব্যাপার নিয়ে কিন্তু কোশ্চেন করে না। যে কোশ্চেনগুলো করে তা আপনার জীবন, আপনার কর্ম, আপনার পড়াশোনা, আপনার ভ্রমণ, আপনার আমেরিকাতে ভ্রমণ পরিকল্পনা, আপনার আমেরিকায় থাকা আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলি, এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে সচরাচর কোশ্চেনগুলো। কাজেই উত্তর কিন্তু আপনার জানা, প্রবলেম হয় কোথায়, কতটুকু বলবো, কত সময়ের মধ্যে বলবো, এটা ঠিক মতো জাজ করতে না পারা, দ্যাট ইজ দ্য প্রবলেম। কাজেই যে কোশ্চেনগুলো ইন্টারভিউতে করা হয়, সেগুলোর মধ্যে 4-5টা কোশ্চেন কমনলি করা হয়, এই কোশ্চেনগুলো সবাই জানেন, এগুলোর প্রিপারেশন যদি ভালো মতো নিয়ে যান, অন্তত পক্ষে কমন কোশ্চেনগুলো করলে আপনি কিন্তু সুন্দর উত্তর দিয়ে আসতে পারবেন। আনকমন কোশ্চেন কাউকে কাউকে করতে পারে, কিন্তু খুব বেশি আনকমন কোশ্চেন করবে না। কাজে আপনি যদি থিওরিটা জানেন, সূত্রটা জানেন, যে আমি এই ধরনের কম্প্যাক্ট আকারে, কনসাইজ আকারে, বুলেট পয়েন্ট আকারে আমার জরুরি কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, কেন আমার আমেরিকায় যাওয়া দরকার, লজিকটা কী, কেন আমি গিয়ে ফিরে আসব, আমার যে আমেরিকায় গিয়ে খরচ করার সামর্থ্য আছে সেটা আমি ইন্ডিকেট করবো, এই বিষয়গুলো ঘুরে ফিরে আপনার কথার মাধ্যমে আপনি উপস্থাপন করবেন। অনেকেই মনে করে যে, অনেকে বলে যে কান্ট্রিটাই কীভাবে প্রমাণ করবো, কান্ট্রিটাই আপনি আলাদাভাবে প্রমাণ করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আমার 50টা প্লট আছে, 17টা বাড়ি আছে, এই জন্য আমি ফিরে আসবো, এটা এইভাবে কাজ করে না। আপনার কর্ম, আর্নিং, ট্রাভেল, প্রিভিয়াস ট্রাভেল, আগে যে ট্রাভেলগুলো করেছেন, আমেরিকায় ভ্রমণ পরিকল্পনা, যাওয়ার উদ্দেশ্য, এগুলো মিলিয়েই কিন্তু আপনার কান্ট্রিটাই আছে কিনা সেটা অফিসার জাজ করবে। আপনি মুখে বললে তো হবে না যে আমাকে ভিসা দেন আমি গিয়ে ঘুরে আসবো, এভাবে কিন্তু ব্যাপারটা কাজ করবে না। কাজেই প্রপার প্রিপারেশন নেওয়াটা অত্যন্ত জরুরি, যে কোশ্চেনই করা হোক, ছোটো করে, ছোটো করতে গিয়ে আবার 1 লাইনে 2 লাইনে, এক শব্দ 2 শব্দে উত্তর দেওয়া যাবে না, আবার লম্বা করতে গিয়ে আধা মিনিট ধরে আমি বলবো ওই প্রিপারেশনও রাখা যাবে না, শর্ট করে একটা ডিটেলস, যতটুকু তথ্য ওই কোশ্চেনের ব্যাপারে, যতটুকু অ্যান্সার অফিসারের জানা দরকার, ততটুকু আপনাকে জানাতে হবে অফিসারকে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। তা না হলে সে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে কোশ্চেন করবে না। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, অনেক স্টুডেন্টদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে আপনি কী করেন, পড়াশোনা করি, কোথায় পড়েন, নর্থ সাউথে পড়ি, কথার কথা ধরে নিচ্ছি, কোন সাবজেক্ট, BBA, মেজর কি, অ্যাকাউন্টিং, কোন ইয়ার, সেকেন্ড ইয়ার, এই যে কতগুলো কোশ্চেনের পরে ব্যাপারটা চলে আসে, যখন আমি USMC ঢাকাতে ব্যাপারটা কেমন হবে, যখন জিজ্ঞেস করা হবে আপনি কী করেন, তখন এভাবে করে বলতে হবে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংক্ষেপে বলতে পারেন BBA করছি, সেকেন্ড ইয়ার আমার মেজর অ্যাকাউন্টিং, কমপ্লিট একটা অ্যান্সার। আপনি কী করেন এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে আপনি ইউনিভার্সিটির নাম। আমি অনেককেই প্রশ্ন করি, অনেকেই উত্তরের মধ্যে দেখি যে একটা মাল্টিনেশনালে কাজ করি, একটা প্রাইভেট ফার্মে কাজ করি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, একটা পাবলিক ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি, একটা পাবলিক ইউনিভার্সিটি, একটা মাল্টিন্যাশনাল, একটা ফার্মাসিউটিক্যাল বলে কোনো কোম্পানি নাই পৃথিবীতে, নাই। আপনার কোম্পানি কি কলঙ্কজনক কোনো কাজ করেছে, লজ্জাজনক কোনো কাজ করেছে যে আপনি নাম বলবেন না? এই ভুলগুলো অনেকেই করে। আপনার কোম্পানির নাম বলতে হবে, হতে পারে ওই ভিসা অফিসার সে কোম্পানি সম্পর্কে জানে, এটা আপনার জন্য প্লাস হিসেবে কাজ করবে, হতে পারে আপনার ইউনিভার্সিটিকে সে চেনে, প্লাস হিসেবে কাজ করবে, তাই না? আপনি আপনার অর্গানাইজেশনের নাম সুন্দরভাবে বলবেন, এটাই তো স্মার্ট অ্যান্সার হবে, তাই না? একটা মাল্টিন্যাশনালে কাজ করি, এই ধরনের কথাবার্তা অনেকেই বলেন। সো আমি চাই না যে আপনি সারা জীবন যেভাবে কাজ করছেন, কথা বলেছেন,
আপনি রাতারাতি এক কাউন্সেলিং বা দুই কাউন্সেলিং বা তিন চার দিন কাউন্সেলিংয়ে আপনি চেঞ্জ হয়ে যাবেন, ব্যাপারটা ওইভাবে হবে না, আই নো ভেরি ওয়েল। কিন্তু আমার পরামর্শ হচ্ছে ইন্টারভিউতে যে এক মিনিট বা দুই মিনিট আপনি কথা বলবেন, ওই এক দুই মিনিটের জন্য আপনাকে অভিনয় করতে হবে, বুঝিয়ে কথা বলার অভিনয়, কমপ্লিট অ্যান্সার দেওয়ার অভিনয়, প্রশ্নের ইনার মিনিং বুঝে সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার অভিনয়টা করতে হবে। এই প্রিপারেশনগুলো যদি থাকে ইন্টারভিউ ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন। স্টুডেন্ট, টুরিস্ট, বিজনেস পার্সন, এনাদের ইন্টারভিউতে কথোপকথন হ্যান্ডেল করতে পারাটা অত্যন্ত জরুরি। ইমিগ্র্যান্টদের জন্য হয়তো অতটা জরুরি না, বাট আবার ম্যারেজ বেসড ইমিগ্র্যান্টদের জন্য আবার খুবই জরুরি, যারা কিনা হাজব্যান্ড অথবা ওয়াইফের মাধ্যমে ইমিগ্রেশন নিচ্ছেন তাদের জন্য আবার খুব জরুরি। হ্যাঁ, কাজেই ইন জেনারেল আমরা বলতে পারি যে ইন্টারভিউতে কথোপকথন কীভাবে করছেন, কী বলছেন, বুঝে বলছেন না না বুঝে বলছেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন, এগুলো জানা, বোঝা, বুঝে শুনে বলা অত্যন্ত জরুরি। কারণ একটা কিছু বলে ফেললে এটা রেকর্ডেড হয়ে যাবে, অফিসার নোট রেখে ফেলবে, তারপরে এটাকে এখান থেকে আপনি কাম ব্যাক করতে পারবেন না। আমি এরকম অনেক লোকজন পেয়েছি, অনেক কেস পেয়েছি, 2013 সালে ইন্টারভিউ দিয়েছে, নিজেকে কেমিক্যালসের ব্যবসায়ী, মাসে 20 লাখ টাকা ইনকাম দাবি করে এসেছে, কিন্তু আদতে সে ফার্নিচারের ব্যবসা করে। এখন কথা হচ্ছে এই এত বছর পর যে সে ভিসা ইন্টারভিউ দিবে তখন কী বলবে? আমি যদি 2013 সালে 20 লাখ টাকা ইনকাম করে থাকি, এখন তো এত বছর পর 7, 8, 4, 11 বছর পর আমার ইনকাম তো কমপক্ষে 30-40 লাখ টাকা হওয়া উচিত, তাই না? আমি তো 10 লাখ বললে বোঝা যাবে যে আমি তো ভালো করতে পারছি না, দেশে নিশ্চয়ই আমেরিকায় গিয়ে ফিরে আসবো না, থেকে যাবো। আগে 2013 সালে ইনকাম করতাম 20 লাখ, এখন ইনকাম করছে 10 লাখ, আমার তো বিজনেসে লস হয়ে গেছে তার মানে। সো কী বলবো, কী করবো, এগুলো খুব বুঝে শুনে বলা উচিত, স্পেশালি এই ধরনের ভিসাগুলোর ক্ষেত্রে। আর ইউএসএর ভিসাটা যেহেতু দামি ভিসাগুলোর মধ্যেই একটা মাত্র ভিসাতেই ইন্টারভিউ নেওয়া হয়, শেঙ্গেনের কোনো কোনো কান্ট্রি হয়তো ইন্টারভিউ নেয়, বাট ক্যানাডা নেয় না, অস্ট্রেলিয়া নেয় না, নিউজিল্যান্ড নেয়, এই সমস্ত কান্ট্রি ইন্টারভিউ নেয় না, শুধুমাত্র ইউএসএ নেয়। কাজে এদের অনেক কিছু ডিপেন্ড করবে ভিসা ইন্টারভিউর উপর। সো ইন্টারভিউ নিয়ে প্রপার প্রিপারেশন থাকাটা অত্যন্ত জরুরি। যে কথাগুলো বললাম, কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য অ্যান্সারগুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, সত্য কথা বলতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড কোনো কোশ্চেন বা কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করতে পারেন tcbd365@gmail.com। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।